আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। এর মধ্যে দুটি ম্যাচ জিতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচ জিতলে 3-0 সিরিজ জয় নিশ্চিত করবে বাংলাদেশ। আর শেষ ম্যাচ বলে বাংলাদেশে একাদশে আসতে পারে কয়েকটি পরিবর্তন। তবে ম্যাচটি জিতলে যেহেতু 10টি পয়েন্ট পাবে বাংলাদেশ, যা কিনা আগামী ওয়ানডে বিশ্বকাপের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তাই খুব একটা পরিবর্তন হবে না বলে মনে হচ্ছে এই ম্যাচে। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার শেষ ওয়ানডে ম্যাচের জন্য বাংলাদেশের শক্তিশালী একাদশে কে কে সুযোগ পেতে পারেন, তা দেখে নেই এক নজর। নাম্বার একে রয়েছে যথারীতি অধিনায়ক তামিম ইকবাল। গত দুটি ম্যাচে তামিম তার নামের প্রতি সুবিচার করতে পারেন। দুটি ম্যাচেই তিনি একইভাবে এলবিডব্লিউ হয়ে আউট হয়েছেন একই বোলারের বিপক্ষে, তাই তামিম নিশ্চয়ই চাইবে শেষ ম্যাচে নিজের পারফরমেন্স শো করতে। নাম্বার দুয়ে থাকবেন বর্তমান সময়ের বাংলাদেশের সেরা ব্যাটসম্যান ইডেন কুমার দাস। প্রথম ম্যাচে খারাপ করলেও দ্বিতীয় ম্যাচে তিনি দেখিয়ে দিয়েছেন তিনি কতটা ফর্মে আছেন, তাই দুই নম্বর পজিশনে থাকছেন লিটন কুমার দাস। তিন নম্বরের পজিশনে থাকছে যথারীতি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবারে বিপিএলে যেরকম পারফরমেন্স দেখিয়েছেন সাকিব আল হাসান, তার অনেকটাই অনুপস্থিত দেখা গেছে শেষ দুই ওয়ানডে ম্যাচে। তবে তার মতো গ্রেট প্লেয়ার বেশি সময় ধরে অফ ফর্মে থাকতে চাইবে না, সেটাই স্বাভাবিক। হয়তোবা শেষ ম্যাচেই দেখা যাবে তার আসল ঝলক। নম্বর চার নম্বরে থাকছে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। প্রথম ম্যাচে খারাপ করায় দ্বিতীয় ম্যাচেই তাকে বাদ দিতে চেয়েছিলেন বিসিবির এক বোর্ড পরিচালক। ভাগ্যে সেটা গ্রহণ করেনি বিসিবি সভাপতি পাপন সাহেব, যার ফলও পেয়েছে বাংলাদেশ। অনবদ্য ইনিংস খেলে দেখিয়ে দিয়েছেন এখনই ফুরিয়ে যাননি মুশফিকুর রহিম। আর নাম্বার পাঁচে আসতে পারে পরিবর্তন। মাহমুদুল হাসান জয়ের অভিষেক হয়ে যেতে পারে এই ম্যাচের মধ্য দিয়ে, তাহলে বাদ পড়তে পারে ইয়াসির আলী রাব্বি। তাই পাঁচ নম্বর আমরা রাখছি মাহমুদুল হাসান জয়কে। নাম্বার ছয়ে থাকছে বাংলাদেশের সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়া। নাম্বার সাথে থাকবে প্রথম ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা আফিফ হোসেন ধ্রুব। আর নাম্বার আটে থাকবেন বোলিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। নাম্বার নয় আসতে পারে একটি পরিবর্তন, মুস্তাফিজকে এ ম্যাচে রেস্ট দিয়ে এ ম্যাচে দেখা যেতে পারে এবাদত হোসেনকে। নাম্বার দশে থাকছে ফাস্ট বোলার তাসকিন আহমেদ। আর সর্বশেষ নাম্বার এগারো নম্বরে থাকছে ফাস্ট বোলার শরীফুল ইসলাম। তো এই ছিল বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার শেষ ওয়ানডে ম্যাচের জন্য বাংলাদেশের শক্তিশালী একাদশ। তো ভিউয়ার্স, এটাই কি বাংলাদেশের বেস্ট একাদশ, নাকি অন্য কোনো প্লেয়ার এখানে সুযোগ পাওয়া উচিত ছিল, তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল আপনি নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ আপনাকে পুরো ভিডিওটি দেখার জন্য।